নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকল প্রিয় দর্শক বন্ধুরা ভালো আছেন, আমরা মোটামুটি খুবই ভালোই আছি। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এগ চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি বানাবো। তো সেটা দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলুন এবার সরাসরি চলে যাব রান্নাঘরে, রান্নাটা সম্পূর্ণ আমি উনুনেই করব। তো চলুন বন্ধুরা দেখুন, এখানে আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি, একটু বড় সাইজের। এটা 650 গ্রাম আছে। প্রথমে এটাকে একটু ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গোটাটাও চলে, এবারে দিয়ে দেবো টক দই 100 গ্রাম আছে, এটা ফেটিয়ে রেখেছি আগে থেকে, দিয়ে দিলাম সম্পূর্ণটা। এবারে একসাথে ভালো করে মেখে নেব। এর সাথে আপনারা ভিনিগার বা ভিনিগার হাতের কাছে না থাকলে লেবুর রস দিন, 1 চা চামচের একটু বেশি দেব ভিনিগারটা। এখন এটা সাইড করে দিচ্ছি। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম, সেটা জলে ভিজিয়ে দিয়েছি, 1/2 ঘন্টা মিনিমাম রাখতে হবে জলে ভিজিয়ে, তারপরে তুলে ছেঁকে নেব। বাকি প্রিপারেশনটা তার ফাঁকে আমি করে ফেলি। চলুন দর্শক বন্ধুরা, আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি উনুনেই করবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে তো জবরদস্ত বিরিয়ানি হতে চলেছে, ঠান্ডা বেশ জমিয়েই পড়েছে। ওপাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা যেহেতু উনুনে দুটো মুখ আছে সেই জন্য আমার আরও সুবিধা হয়েছে। যাদের একমুখো উনুন, মানে এরকম এক মুখটা যেহেতু যাদের একটা থাকবে, তারা কি করবে আগে থেকে ডিমটা সেদ্ধ করে নেবে। আমার যেহেতু দুপাশে আছে সেই জন্য আমার একটু সুবিধে, আমি ওইদিকে ডিমটা সেদ্ধ করতে দেবো, এপাশে আমি ভাতের জন্য চালটা দেবো হাঁড়িতে। চালটা 1/2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে ছেঁকে তুলে হাঁড়িতে দিয়ে দেবো। হাঁড়িতে এখন জল ঢেলে দেবো, হাঁড়িতে এবং কড়াইতে দু জায়গাতেই জল ঢালবো। কড়াইতে 4টে ডিম দিয়েছি। এবারে আপনারা যতজন খাবেন তার উপরে ডিমের সংখ্যাটা নির্ভর করছে, আমি এখানে 4টে ডিম নিয়েছি। এবারে ওই জলে দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে, ভালো করে যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় আর খোসাটা ভালো করে ডিম থেকে ছাড়ানো যায় সেই জন্য। এর সঙ্গে আপনারা কিছুটা পরিমাণ সর্ষের তেলও দিতে পারেন, আমি এখানে দিলাম না। হাঁড়ির জলে 1 চামচের একটু কম পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি। এরপরে জলে দিয়ে দিচ্ছি লবণ, একটা পাতিলেবুর হাফ অংশ নিয়েছি, এর রসটা হাঁড়ির জলের মধ্যে নিংড়ে দেব। দানাটা আগে বের করে নিয়েছি লেবুর, কিছু গোটা গরম মশলা হাঁড়ির জলে দিয়ে দেব। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 3টে তেজপাতা, ছোটো এলাচ 4টে, দারচিনি, লবঙ্গ, এখানে রয়েছে জৈত্রী, এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ধরে হাঁড়ির মধ্যে জলটা গরম হচ্ছে, এরপরে ছেঁকে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। চালটা একটু ভালো ব্র্যান্ড দেখে নেবেন, আমি এখানে ইন্ডিয়া গেটের
বাসমতি রাইস ইউজ করেছি। বাটিতে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, এর সঙ্গে কেশর মিশিয়ে দিচ্ছি, 2-3 চিমটি রং গন্ধ দুটোই ভালো আসবে। এর সাথে মিশিয়ে দেব গোলাপ জল 1 চামচ, খুব বেশি দিলে গন্ধের জন্য অনেকে খেতে পারেন না, সেই জন্য গোলাপ জলের পরিমাণটা কম রাখলাম। কেওড়া জল 1 চামচ, সব একসঙ্গে মিশানো হয়ে থাকবে, একটা চামচ দিয়ে গুলে নেব, বাটিতে এক সাইড করে রেখে দেবো। এটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এই যে মুখটা ফেটে ফেটে এসছে, ডিমের খোসাটা দেখুন ফেটে গেছে। এবারে এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নেবো। এর আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, কড়াইতে এর মধ্যে এখন দেবো তেল, বেরেস্তা ভাজার জন্য, বেরেস্তা বা পেঁয়াজ ভাজার জন্য, যেইটা পেঁয়াজ ভাজা আমরা সেটাকেই বলে থাকি বেরেস্তা। ভাতটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে বেশি একদম সেদ্ধ না হয়ে যায়, 90% সেদ্ধ হলে আমি নিয়ে নেব। এখানে কিছু আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখন এতে লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ মাখিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে একসাথে হাত দিয়ে মেখে নেব। এবারে হলুদের জায়গায় কেউ কেউ ফুড কালার ব্যবহার করতে পারেন, ফুড কালার মাখাতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে আলুটা সাইড করে রেখে দিয়েছি, এখন বেরেস্তাটা ভেজে নিই। এদিকে রাইসটাও 90% হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম 90% হয়ে গেছে, স্মেলটা খুব দারুণ আসছে। এখন নামিয়ে রেখে দেবেন, জলটা ছেঁকে নিতে হবে আমাকে। আমি এরকম একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে ভালো করে ধরে এইভাবে একটা পাত্রের মধ্যে, এই যে হাতের ফ্যানটা গেলে নিচ্ছি এরকম, এইভাবে ফ্যান গেলে নিলে একদম ঝরঝরে ভাত হবে, একদম গ্যারেন্টি গ্যারেন্টি। এতটুকুও ফ্যান থাকবে না, চটচটে চিপচিপে কোনো ভাত থাকবে না, খুব সুন্দরভাবে ঝরঝরে ভাত হয়ে যাবে। চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। পরবর্তী পর্যায়ে চলে এসেছি, বেরেস্তাটা ভাজা হচ্ছে এখানে। এখানে বড় সাইজের, একদম বড় বড় সাইজের 4টে পেঁয়াজকে আমি কুচি করে বেরেস্তা ভাজছি, বাদামি বাদামি করে ভেজে নেব, একদম যেন কালচে না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাদামি বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এটা। এই তেলেই আগে থেকে আলুতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব আলুগুলো। বন্ধুরা দেখুন, এখানে আলুটা তেলে ভাজা হতে হতে আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং সুন্দরভাবে ভাতটা তৈরি হয়েছে। দেখুন কত ঝরঝরে, কত সুন্দর, এতটুকু আটকে নেই গায়ে, কারোর সাথে কেউ লেগে নেই, একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আলুটা একদম বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলেই ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা আমি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটা কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি। পুড়ি থেকে 25 মিনিট এই চিকেনটাকে রান্না করতে সময় লাগবে,
খুব অতিরিক্ত আঁচে চিকেনটাকে রান্না করব না, মাঝারি আঁচেই রান্না করব। 5 থেকে 7 মিনিট চিকেনটাকে কষানোর পর আমি ছোট চামচের 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেব। মাঝারি আছে, এটাকে কষিয়ে রাখবো। গুঁড়ো লঙ্কার জায়গায় 500 গ্রাম চালে এবং 600 গ্রাম চিকেনে, আপনারা কাঁচা লঙ্কা যদি তেমন ঝাল হয়ে থাকে 6 থেকে 7টা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, পুদিনা পাতা থাকলেও দিতে পারেন, সেটা আরও ভালো হবে খেতে পুদিনা পাতাটা দিলে। আমার হাতের কাছে পেলাম না পুদিনা পাতা, তাই দিতে পারলাম না। চিকেন কষানো একদম রেডি হয়ে গেছে, চিকেনটা নামিয়ে রাখবো এখন। এটাতে ঘি নিয়েছি, এটাতে কেওড়া জল, গোলাপ জল, কেশর, দুধ যেটা মিক্স করে রেখেছিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একটা সুন্দর ফ্লেভার আসছে। চিকেনটা এই যে রয়েছে, কষানো আলু, সেদ্ধ ডিম, ভাতটা একটা কড়াইতে নিয়ে নিয়েছি, এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে। আঁচটা একদম কম করা আছে, আঁচটা একদম কম করা আছে। প্রথমে সামান্য ঘি দিয়ে দিলাম, এটা আমার হাত প্র্যাকটিসের জন্য আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, নাহলে কেউ না পারলে খুন্তি বা চামচ দিয়ে করে নিতে পারেন। হাঁড়ির 4-5টাতে ঘি লেগে গেল, রাইস দিয়ে দিলাম অল্প, যতটা পরিমাণ রাইস টোটাল তৈরি হয়েছে তার 1 ভাগ দিলাম, টোটাল 3টে পার্ট হবে, 1টা পার্ট দিলাম এটার। আলু দিয়ে দিলাম, কিছুটা ঘি দিলাম আবারও, আলু ডিম দুটোই দিয়ে দিয়েছি হাঁড়িতে, গোলাপ জল, কেশর, কেওড়া জলের মিক্সটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেরেস্তা, চারদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানির মশলা দিয়ে দেবো, তিন ভাগের 1 ভাগ দিয়ে দেবো চিকেন, আবার দিয়ে দিচ্ছি রাইস, আলু দিয়ে দিচ্ছি, ডিম দিলাম, বেরেস্তা, গ্রেভিটাও ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব, চিকেনের গ্রেভিটা। কেউ ফুড কালারও ব্যবহার করতে পারেন। চিকেন দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জলের মিক্সড, এরপর দিয়ে দেবো বাকি রাইসটুকু। উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আলু, দিয়ে
চিকেনের গ্রেভি সময় চিকেনটা বেরেস্তা বাকি বিরিয়ানি মশলা ডিম আলু সব দিয়ে দিলাম। এবারে সাইড থেকে চামচ দিয়ে ভাতটা ভালো করে ঢেকে দেব। ভালো করে রাইসটা ঢেকে দিয়েছি, এবার একটা ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকনাটা খুলবো, আপনাদেরকে দেখাবো কেমন হলো। এক চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে প্রায়, দেখি কি অবস্থা। ঢাকনাটা খুলি, আপনাদেরকে দেখাই, চলুন। 1.5 থেকে 2 মিনিট ধরে এটা কুক করা হয়েছে। দম বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নিচ্ছি, প্লেটে সার্ভ করছি, আর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বিরিয়ানিটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ একটা স্মেল দিচ্ছে। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট বক্সে জানান, শেয়ার করুন ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, নমস্কার।